এখন মাকালে অটোমোবাইল ওয়ার্কশপ আর এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন মসলা মিক্সার মেশিন আজ আমাদের পুরুলিয়া পশ্চিমবঙ্গের পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া আজ আমাদের পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার কাশীপুর ব্লকের সুতাবই গ্রামে আজ আমাদের খুব গর্বিত মনে হয় যে আজ এই মুড়ি মেশিন নিতে সমস্ত রাজ্য থেকে ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে সমস্ত রাজ্যের গ্রাম থেকে জেলা থেকে সমস্ত মহকুমা থেকে প্রত্যেক জায়গা থেকে আমাদের এই সুতাবই গ্রামে পুরুলিয়া কাশীপুর ব্লকের গুজরাট মধ্যপ্রদেশ এমন কোনো জায়গা নেই ইউপি মহারাষ্ট্র তামিলনাড়ু চেন্নাই কোনো রাজ্য বাকি নেই যে সুতাবই গ্রামে কাশীপুর ব্লকের রঘুনাথপুর মহকুমার পুরুলিয়া জেলায় পা রাখেনি। আজ আমাদের গর্বিত মনে হয় মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আজ এই কারখানাকে দেখে প্রচুর এই আমাদের এক কিলোমিটারের মধ্যে সুতাবই গ্রামের এক কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে প্রচুর কারখানা আজ মুড়ি মেশিনে হয়েছে সবারই আস্তে আস্তে চলছে এবং সবাই প্রচুর পরিমাণে প্রচুর পরিবার এর সাথে ইনভলভ আছে। আজ আমাদের যে কাশীপুর ব্লকে এত বড় কারখানা এত বড় যে আমাদের নতুন এক এক জিনিস এক মেশিন যেটা ভারতবর্ষের কোথাও পাওয়া যাবে না এই পুরুলিয়ার মাটিতে এই মুড়ি মেশিনের জন্যে যে আমরা সব রাজ্যের সাথে মেলবন্ধন রাখতে পেরেছি সমস্ত রাজ্যে মানুষকে আসাতে পেরেছি তার জন্যে আমাদের এই সুতাবই গ্রাম সুতাবই গ্রামের মানুষদের অসংখ্য আশীর্বাদ পুরুলিয়া জেলার সমস্ত মানুষদের অসংখ্য আশীর্বাদ আমাদের রাজ্যের প্রতিটি মানুষের অসংখ্য আশীর্বাদ। এর জন্য আমরা সরকার কর্তৃপক্ষের কাছ থেকে অনেকবার অনেকভাবে সাহায্য পেয়েছি পরবর্তী আমাদের ভবিষ্যতে আরও আমরা সাহায্য পাব বলে আমাদের অনেক আশা অনেক আমরা আশাবাদী। আর সবথেকে বড় আমাদের এই পুরুলিয়া জেলার এটা সবথেকে বড় অহংকার যে সমস্ত রাজ্য থেকে মুড়ি মেশিন নিতে হলে সমস্ত রাজ্য থেকে এখানে আসতেই হবে কারণ এখানে প্রচুর পরিমাণে কারখানা এবং মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের সুতাবই গ্রামের যে অনবদ্য কোয়ালিটি আবিষ্কার এবং এই মেশিনটা নিয়ে প্রচুর পরিমাণে প্রচুর জায়গায় প্রচুর রাজ্যে যে সাকসেস সেটা আমাদের ইউটিউবের ভিউজ দেখলেই বোঝা যায় কী পরিমাণে আশীর্বাদ আমাদের সমস্ত রাজ্যবাসী দিয়েছেন কী পরিমাণে সাবস্ক্রাইব কম টাইমের মধ্যে কম সময়ের মধ্যে যে আশীর্বাদ দিয়েছেন। আর দেখুন এটা মশলা মিক্সার মেশিন টাইমস যেটা কুরকুরে তৈরি হয় কুরকুরে যে মশলাটা মাখানো হয় আমাদের কম পরিমাণে আছে তার জন্যে দেখাতে পাচ্ছি না আর এই কম পরিমাণে এটা প্রায় দশ ঝুড়ি বারো ঝুড়ি মিক্সিং হবে একসাথে দেখুন একদম স্মুথ কোনো অসুবিধা কোনো টেনশন নেই মশলা দিচ্ছে এতে। আর সব থেকে পুরুলিয়ার যে নতুন একটা আবিষ্কার এই কোয়ালিটি সমস্ত ভারতবর্ষের কোথায় পাওয়া যাবে না যায় না তার জন্যে
এটার ব্যাপারে আসতে হয়। সমস্ত মেশিন সমস্ত রাজ্য থেকে তৈরি হয়ে গেছে, কিন্তু এই মুড়ি মেশিন এখনো পর্যন্ত এই অনবদ্য কোয়ালিটি, এই অনবদ্য আবিষ্কার, এই অনবদ্য ডেলিভারি, এই অনবদ্য যে পরিশ্রম, হাই কোয়ালিটির মিস্ত্রি, হাই কোয়ালিটির নলেজ, সেগুলো আজ আমাদের হুতাবই গ্রামের আজ অনেক আনন্দের দিন। আর আমাদের পুরুলিয়া জেলাকে আমরা যে সামান্য পরিমাণে কাশীপুর ব্লকের রঘুনাথপুর মহকুমার সামান্য পরিমাণে যে আমরা পরিচিতিটা ভারতবর্ষের সাথে দিতে পেরেছি, সেটার জন্যে আমরাও নিজেকে আনন্দিত মনে করি। দেখুন, এটাতে মশলা মিক্সিং ফ্রাইম, যেটা ফ্রাইমস বলে, কুড়কুড়ে, কতটা সমস্ত জায়গায়, এগুলো বিহার, মহারাষ্ট্র, এগুলোতে প্রচুর পরিমাণে প্যাকেট হয়ে বিক্রি হয়ে যায়। আর এটার সাথে যে প্রচুর পরিমাণে আমাদের পরিবার, প্রচুর পরিবার যে ইনভলভ আছে, প্রচুর পরিমাণকে যে আমরা কাজ দিতে পেরেছি, কাজ দিতে পারছি, সেটাই সব থেকে বড় আনন্দের জিনিস। সবারই চলবে, সবাই আসবে, সবাই ঘুরবে, যত কারখানা বাড়বে তত আসা যাওয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কটা থেকেই যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের পুরুলিয়া জেলা রঘুনাথপুর মহকুমা কাশীপুর ব্লক হুতাবই গ্রাম, এই গ্রামটাকে আপনারা দয়া করে আরও আশীর্বাদ দেবেন। আমাদের মশলা নেই, মশলা কম, আর এগুলো যারা বানায় তাদের পক্ষে ভালো। আমরা শুধু সিস্টেমটাকে ঠিক রেখে টেস্টিং করে ট্রায়াল করে দিই। এটা মুড়ি মেশিয়ে দিয়েছি, এতে আমাদের টাইম কম আছে, কারণ এটা অনেক বড় মিক্সার মেশিন, সেটা শুধুমাত্র ফ্রাইম দারুণভাবে মশলা মেশানো যাবে। কম পরিমাণে মশলা বেশি নেই, আর কী মশলা দেয় সেটাও আমাদের জানা নেই, সমস্ত মশলা মিশছে কি না সেটা দেখার জন্যে শুধু আমরা টেস্টিং করি, এবং পরে সমস্ত জায়গায় মিস্ত্রিও আমাদের ঘোরাঘুরি করে, 10-12 জন মিস্ত্রি বাইরে ঘোরাঘুরি করে। আর সব থেকে অহংকারের জিনিস, সব থেকে আমরা নিজেকে গর্বিত যে পুরুলিয়াকে আমরা একটুখানি পরিচিতির দিক থেকে নিয়ে আসতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ধন্যবাদ, সুখে থাকবেন, হাসি খুশিতে থাকবেন, প্রণাম।